the leaders

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম de mute huh? হ্যালো শুনতে পাচ্ছেন কথা শোনা যাচ্ছে আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি আরম্ভ করি হ্যাঁ আচ্ছা আপনাদের ক্লাস কয়টা হয়ে যায় পরে আগে পাটা ক্লাস হয়ে একটা একটা হয়েছে না

सर ने चैप्टर चैप्टर 1 चैप्टर 1 शुरू करते हैं गुड सुनने बंद है कथा हां कथा ना मोर को साउंड जी सर क्लियर है जी सर हेलो 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 जी सर

जी, जी, जी सर ना अपना तो जाना

সাউন্ড সিস্টেমটা আজকে ডাউন আজকে আমরা যে ইমেল পেয়েছিলাম ইমেইলে কিন্তু ভিন্ন ক্লাস হওয়ার কথা ছিল পরে দেখলাম যে আজকে তো ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট হওয়ার কথা ছিল না এখন তো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টই হওয়ার

তাহলে মানে প্রথম ক্লাস কি করা হয়েছে বলেন দেখি আমাকে প্রথম ক্লাসে তেতিয়া কি কোন চ্যাপ্টার আরম্ভ করছিলেন আর তাহলে বলেন সময় নাই আমাদের একদিন বলেন হ্যালো আচ্ছা

प्रॉफिट मेकेजिशन, बाय प्रॉफिट मेकेजिशन, मैक्सिमाइजिंग प्रॉफिट, प्रॉफिट मैक्सिमाइज़ेशन अब जो मैं एक्वारिंग पीक्स टेस्टेट, रीइन्वेस्टमेंट, रीइन्वेस्टमेंट, रीटेन आर्न, मैन करता है लो, इसे लो, जैकर कर रहा है, बिया गया।

দেখতে পাচ্ছি না এখন দেখা যায় না এখন দেখা যায় যে এখন দেখা যাচ্ছে হ্যাঁ এই দেখা যায় মানে আমি আমার বলা উদ্দেশ্য আপনি ঠিক আছে एग्जॉस्ट या प्रोजल जे लिंक असते लिंकला जागाच होते आपण जेड लिंक ना दखले पोर आगात धरबनाम हा मेनली आम्ही ना नाइनतेर पारबो मेनली माथा रख दे वेल मेन ऑफ डेट आमरा बोलता वेलनेस दाखते ऑब्जेक्ट असते किंत ऑब्जेक्ट ऑब्जेक्ट असते आदा स्टेक होलदार जे आपण स्टेक होलदार दिसियो होतं

আর এখানে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং নর্মালি যেটা যে যেটা বলে নাম অফ শেয়ার মাথায় অলেজ মাথা রাখবেন পয়েন্ট অফ ভিউ এফ পয়েন্ট অফ ভিউ আমরা নাম্বার অফ শেয়ার বলতে বলছি অনলি অর্ডিনারি শেয়ার মাথায় রাখবেন আমরা শেয়ার হোল্ডার অনলি অর্ডিনারি শেয়ার হোল্ডার বলবো প্রিফারেন্স শেয়ার এখানে কিন্তু শেয়ার হোল্ডার আমাদের এফ এম পয়েন্ট অফ ভিউ দে আর নট শেয়ার হোল্ডার হুম দে আর লাইবিলিটি এটা মাথায় রাখবেন দে অর্ডিনারি শেয়ার হোল্ডার আমরা নাম্বার অর্ডিনারি শেয়ার মনে করেন একশো কোটি অর্ডিনারি শেয়ার আছে হ্যাঁ গভর্নমেন্ট ফোনে

আপনি অনেক করেন গ্রামীণ ফোনের শেয়ার হোল্ডার গ্রামীণ ফোন ইনভেস্ট করছে তো প্রথমে বাই করবেন গ্রামীণ ফোনের পুরো ফার্মের ফার্ম বলতে কোম্পানি বুঝেছে পুরো কোম্পানি ভ্যালু কত ভ্যালু করে বের করি আমরা মার্কেট প্রাইস অফ শেয়ার মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ড মানে ইস্যু শেয়ার নাম্বার অফ ইস্যুর হ্যাঁ ইস্যুর রাইট অর্ডিনারি শেয়ার প্রিফারেন্স শেয়ার পুরো মাথা রাখবেন আমি এফএম পুরো সিলেবাস টাই মাথা রাখবেন আমরা শেয়ার বলতে বলতে অর্ডিনারি অর্ডিনারি শেয়ার কে বুঝাবো শেয়ার লাইভ ইট মাথা রাখবেন ফ্রম দা এফএম পয়েন্ট অফ ভিউ

হম তার মানে এজেন্ট অফ দা শেয়ার হোল্ডার এজেন্ট শেয়ার হোল্ডার আলাদা এজেন্ট আলাদা ঠিক আছে আমরা বলবো ম্যানেজমেন্ট বা ডাইরেক্টর এজেন্ট দেয়ার এজেন্ট ঠিক আছে এজেন্ট আর যে মালিকদের শেয়ার হোল্ড শেয়ার হোল্ডার যেটা আছে এটা হলো শেয়ার হোল্ডার শেয়ার শেয়ার হোল্ডার হল আগত পাৰ্টি যাৰা অল্ড মানে এটা বোলে অৰ্ডাৰী শ্বেয়াৰ হোল্ডাৰ মাথা লাগে অৰ্ডাৰী শ্বেয়াৰ হোল্ডাৰ

কোরাচেন্স ক্লাস নাম্বার আছে বলেন ইনভেস্টমেন্ট 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 ডিসিশন 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 ডিসিশন

আমাদের সিলেবাস সিলেবাস সাজানো কিন্তু খুব ইনটিগ্রেটেড সিলেবাস কিন্তু একটা সাথে ক্লোজ লিঙ্ক আছে এই বললাম ওয়ান অবজেক্টিভ আমরা করলাম এর অবজেক্টিভ আমরা তিন ধরনের দিশা নিব আমরা অবজেক্টিভ মেন হলো যে ওয়েল ম্যাক্সিমাইজেশন ওয়েল ম্যাক্সিমাইজেশন বলতে কি হই করব আমরা এইভাবে করব জানেন এই যে জিনিসটা বললাম যে এই জিনিসটা এর ভালো করে এই জিনিসটা কিন্তু এটা পুরো পুরো পাবেন তো এইটা দেয় কম্বাইন্ড সেশন এইটা অনেকে করে না হ্যাঁ এটা ভ্যালু বাস তুমি এখান থেকে প্রচুর প্রত্যেকটা প্রশ্ন আসে প্রচুর আসে তাহলে এটাই অবজেক্টিভ এই যে তো মার্কেট প্রাইস অফ টিয়ার টিয়ার ম্যাক্সিমাইজেশন বসতে ডিসিশন মধ্যে ইনভেস্টমেন্ট ডিসিশন জান করবেন আপনি আপনি দেখবেন এখানে ইনভেস্টমেন্ট ডিসিশন জান করবেন তারপরে আপনার ফিকোর ম্যান কী করবেন ইনভেস্টমেন্ট যে প্রচেষ্টা অলরেডি পড়ছে ফরস্টার এমআইএস এর পরে আসছে সাধারণত পরে আসছে ইনভেস্টমেন্ট ডিসিশনটা কি করি আমরা বলেন কিও এর টর এনপি পিবিপি দেখেন প্রজেক্ট

মাের প্ররাইস অফশ এটা মারাবে থিউটি গল কিন্তু না প্যাটি গেল আমরা যখন থউ করব তার বই প থি পতিমরা কিন্তু প্রকটিল শুক এখানে যায় জন্য আপনা থিউটিল সম্পর্টা করবে যখন নেডি এনবি হবে

এই পর্যন্ত যা পড়লাম বলেন দেখি যা বুঝলাম আমি চ্যাপ্টার ওয়ান যা পড়ে দেখলাম আমাদের এই পর্যন্ত বুঝলে যেহেতু আমরা পড়বো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ শেয়ার হোল্ডার অনলি যেটা আমরা এফ এমটা পড়বো পয়েন্ট অফ শেয়ার হোল্ডার যাতে ওয়েলথ ম্যাক্সিমাইজ করার উদ্দেশ্য আমাদের তাই না ওয়েলথ ম্যাক্সিমাইজ তাহলে শেয়ার তার রিক্সটা ডেফিনেটলি আসবে ফ্রম শেয়ার পয়েন্ট অফ ভিউ ডেফিনেটলি আসবে ফ্রম শেয়ার পয়েন্ট অফ ভিউ তাহলে আর পুরো সিলেবাস কিন্তু মাথায় রাখবেন আমরা চিন্তা করবো ফ্রম শেয়ার পয়েন্ট অফ ভিউ

সব সব ধরনের ক্লাসে বেনিফিট আছে আর আছে আছে না স্যার দেন খেয়াল করেন এই তাহলে আমরা যে আমরা যে ইউজ করবো এটা পরে এটাও পুরো ফ্রম দ্য পয়েন্ট অফ এভরিথিং সব কিছু পুরো শেয়ার পয়েন্ট অফ ভিউ হম শেয়ার ডাস কীভাবে রিস্ক এজিং করে হ্যান্ডেল করে ফ্রম এটা কি ধরনের রিস্ক পরে আসতেছি আমরা এবং রিস্কটা হ্যান্ডেল কিভাবে করবো টু মিটিগেট শেয়ার ডাস রিস্ক

বিভিন্ন কারণে রিটার্ন ভটাইল হয় বিভিন্ন কারণ আপনি দেখবেন চ্যাপ্টার টু তে শুরু করে যা পড়বেন সব জায়গায় কিন্তু এই একই অবজেক্ট বিভিন্ন কারণে রিটার্ন ভটাইল হবে তার তার ইম্প্যাক্ট শেয়ার প্রাইস অফ ভ্যালু অফ দা কোম্পানি বা ফার্ম ইমপ্যাক্ট পড়বে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু করতে হবে আপনি বুঝতে হবে আপনাকে ঠিক আছে তার 9 ও 9 10 ও কিন্তু আপনি একই জিনিস হুম একই জিনিস অর্থাৎ ইমপ্যাক্ট পড়বে রিটার্ন রিটার্ন টু দা ইমপ্যাক্ট ইম্প্যাক্ট পড়বে

এই ডিসিশনের কারণে বিভিন্ন ধরনের ডিসিশনের কারণে কিন্তু রিস্ক ইনভলভ হয় অ্যাকশন যে অ্যাকশন নেবেন আপনি ম্যানেজমেন্ট ডাইরেক্টর যে কোনো ধরনের অ্যাকশন নেন না কেন প্রত্যেকটা অ্যাকশনের সাথে রিস্ক রিটার্ন জড়িত আছে প্রত্যেকটা অ্যাকশনের সাথে আপনি কাজ করবেন কাজ করলে তার যে কাজ করলে কিন্তু রিস্ক আছে রিটার্ন সাথে রিটার্ন আছে হুম তাহলে আমাদের উদ্দেশ্য হলো ম্যাক্সিমাম চ্যানেল ওয়েল ভ্যালুয়েশন তথা রিটার্নকে ম্যাক্সিমাইজ করা রিস্ক কে মিনিমাইজ করা রিটার্ন ম্যাক্সিমাইজেশন এন্ড রিস্ক মিনিমাইজেশন

আরেকভাবে করতে পারেন রিস্কে কমায়া বা মিটিগেট করা ক্লিয়ার গেছে আপনি যদি একটু স্লো মোশনে মানে মনে হচ্ছে আপনি স্পিচ খুব কুইকলি আমাদের একটু প্রবলেম হচ্ছে একটু আর একটু হলে ভালো হতো ওকে ফাইন কম তো বলছি আমি আমাদের গুড তাহলে আমরা বললাম পুরো এফএম পুরো এফএম সাবজেক্টটাই রাখবেন আমার ওয়েলথ ম্যাক্সিমাইজ করব দুভাবে একভাবে রিটার্ন কে ম্যাক্সিমাইজ করে যেমন ফর एग्जांपल পজিটিভ এনপি প্রোফ ইটান বাড়ানো যায় হ্যাঁ ভিন্নভাবে চ্যাপ্টার চ্যাপ্টার পড়ে পড়ে কিন্তু এইভাবে আগাবেন বুঝছেন আরেকভাবে করা যায় যে রিস্কটাকে মিনিমাইজ করে হ্যাঁ রিস্কটাকে হ্যান্ডেল করে মিনিমাইজ করে দুভাবে বুঝতে পারছেন রিটার্ন কে ম্যাক্সিমাইজ করে করা যায় রিটার্ন আর রিস্ক কে মিনিমাইজ করা যায় দুভাবে করা যায় এফএম পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার ই টু বলেন এস স্যার

হ্যাঁ যাতে করে রিস্কটা মিনিমাম মিনিমাম করে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করা যায় আমরা আগে বলছিলাম দুভাবে বলতে ম্যাক্সিমাইজ করা যায় মেইনলি একটা ম্যাক্সিমাইজ করে আবার এডভয় করা যায় রিস্কটাকে মিনিমাইজ করে যেহেতু আমরা ডিল করব রিস্কটাকে নিয়ে তাই আমরা চেষ্টা করব রিস্কটাকে মিনিমাইজ করে কিভাবে আমাদের শেয়ারলেস ওয়েলথ ম্যাক্সিমাইজ করা যায় ক্লিয়ার এ পর্যন্ত ক্লিয়ার ফাইন তারপর আরো কি রিস্ক আছে জানেন মার্কেট রিস্ক বললাম কমোডিটি প্রাইস বলবেন ইন্টারেস্ট রেট রিস্ক হতে পারে রেট কিরকম আপনি ব্যাংকে লোন নিয়েছেন আপনি লোনের যে রেটটা রেটটা প্রাইস বলে মাথায় রাখবেন যেটা এফএম ল্যাঙ্গুয়েজে অনেক সময় লোনের ইন্টারেস্ট রেট বলে কুপন রেট বলে মাথা রাখবেন খেয়াল করুন কুপন রেট বলে বা লোন প্রাইস বলে হুম কারণ আপনি এক্সাম এক্সাম হলের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ দেয় কোন টার্ম দেয় জানেন না আপনি বুঝতে পারেন সব ধরনের টার্ম গুলো মাথায় রাখবেন কিন্তু

আপনাদেরই তো ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে তাহলে আপনারা রিস্ক আপনারা শেয়ারহোল্ডার হিসেবে কোম্পানি শেয়ারহোল্ডার হিসেবে রিস্ক রিস্ক বাড়লো লোন দিলে আপনার রিটার্ন কমে যাবে যাবে না

শেয়ার মার্কেট প্রাইস অনেক কমে গেছে তাই না মার্কেট তাহলে এই মার্কেট প্রাইস কমে গেলে যে ফান্ডের ফান্ডে যেন রিস্ক হয় না হয় না রিস্ক তাদের হচ্ছে দিস আছে তা যেটা ডিল করব 19 এ রিস্ক অফ প্রাইস চেঞ্জ এর কারণে অর্থাৎ প্রাইস চেঞ্জ চেঞ্জ এর কারণে রিস্কটা হয় সেই রিস্কটাকে আমরা হ্যান্ডেল করব হেল্প কিভাবে করব

যদি এগুলো যদি স্যার ডিপোজিট রেট এবং মার্কেট ইনভেস্টমেন্ট এই যে বন্ড সিকিউরিটিস এর রেট যদি ভালো হয় সেক্ষেত্রে স্যার মার্কেট অনেক ভিউ থেকে আপনার কাছে স্যার এখন কি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা কি এখন কি লজিকের না ঠিক হবে না ঠিক হবে না কারণ হচ্ছে যে স্যার যদি আমার কম সেন্স হচ্ছে ডিপোজিটে যদি বেড়ে থাকে তাহলে মানুষ তো মানুষ ডিপোজিটের প্রতি সেফ ইনভেস্টমেন্টে চলে যাবে সেক্ষেত্রে কি মার্কেট ইনভেস্টমেন্টে স্যার যাবে

কল্পতে আমি বলছিলাম এন থিওরিটিক হাইপোথিসিস আছে তার সাথে মাকিদের হ্যাঁ মাকি ইমপারফেকশনের কিন্তু লিংক থাকবে না কখনোই কিন্তু আপনারা থিওরির সাথে হ্যাঁ থিওরির সাথে পুরোপুরি মাকেরে কি মিল পাবেন না ভিন্ন কারণে মানে ইমপারফেকশন বলেন অনেক রিজন আছে হ্যাঁ পাবেন না আপনি তাহলে আপনি যদি আর একটা কথা মাথায় রাখবেন एग्जाम হলে एग्जाम হল পড়ো কিন্তু পুরো পুরো পুরে কন্ট্রোল এনভায়রনমেন্ট পড়ো যেটা বইতে লেখা আছে বই লেখা থিওরি লেখা আছে থিওরি ইজ কন্ট্রোল এনভায়রনমেন্ট

আপনি যদি এখানে প্র্যাকটিক্যাল লিঙ্ক করেন আপনি যে আপনি বলবেন যে এখানে হলো না কেন তাহলে কিন্তু আপনি আগে যাবেন না আপনি অনেক কিছু ইস্যু আছে যেটা প্র্যাকটিক্যাল থিওরির সাথে প্র্যাকটিক অনেক ইস্যু লিঙ্ক করে করতে আপনাকে স্যার আমি এখন আপনি বলবেন আমি একটু মনে করি স্যার এটা বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট মার্কেট যেটা আছে ক্যাপিটাল মার্কেট এইটা আসলে মানে ইফিশিয়েন্ট না

প্রাইস লেভেল চেঞ্জেস অর্থাৎ প্রাইস লেভেল চেঞ্জের কারণে যে রিস্কটা আসবে রিস্কটা আমরা হ্যান্ডেল করব হ্যান্ডেল উদ্দেশ্য হলো রিস্কটা মিনিমাইজ করব যাতে করে কেন ম্যাক্সিমাইজ করা যায় তো আমাদের এখানে রিটার্নটা বড় শোনা আমাদের ইস্যু হলো রিস্কটা মিনিমাইজ করা বা মিটিগেট করা হুম ফাইন তাহলে রিস্কটা বুঝলাম আমরা রিস্কটা কি প্রাইস লেভেল চেঞ্জ কারণে যে एग्जांपल দিলাম আমি এই রিস্কটা আমরা মিটিগেট কিভাবে করব মিটিগেট করব উইথ দা হেল্প অফ ডেরিভেটিভস একটা ইনস্ট্রুমেন্ট দা ইনস্ট্রুমেন্ট আমরা বাই সেল করব

তিন মাস পরে আপনি ইম্পোর্ট করবেন ঠিক আছে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করতে যাইয়া আপনি হলো কি আপনি ইম্পোর্ট করবেন কিন্তু এখন তিন মাস পরে আপনি মনে করেন আপনি ইম্পোর্টার আপনি মনে করছেন যে তিন মাস পরে হুইটের দামটা বেড়ে যাবে মার্কেট তিন মাস পরে ফ্রিজোর মার্কেটে হুইটের দাম বেড়ে যাবে তাহলে আপনি অ্যাজ আপনার কোম্পানি আপনার কোম্পানি মনে হয় কোম্পানি ঠিক আছে ওয়াই জেড কোম্পানি ইম্পোর্টার

ধ্যান খেয়াল করেন আগে আসছি আমরা মিনিমাইজ ইউজ করবো মিনিমাইজ করতে যে আমাদের যে কাজটা করতে হবে একটা ইনস্ট্রুমেন্ট যেটা এখানে বললেন উইন এ ওয়ে আছে মিনিমাইজ করার হম যেটা বললাম ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করবো আমরা ড্রেভিস ইনস্ট্রুমেন্টটা যেটা আমার এক্সাম্পল ফরওয়ার্ড কন্ট্রাস্ট দেখি একটু বলে একজন বলেন ফরওয়ার্ড কন্ট্রাস্ট ফরওয়ার্ড কন্ট্রাস্ট এখন এটা ডিজিটাল ফিজিক্যাল মার্কেট না কিন্তু বুঝছেন এটা সেপারেট

উনাদের কিন্তু মার্কেটের ধারণা আছে যেহেতু আমরা চিন্তা করি অল আর মার্কেট এফিসিয়েন্ট মার্কেট প্লেয়ার যেহেতু মাথায় রাখবেন এফ এম এর পুরো সাবজেক্টটাই মাথায় রাখবেন মার্কেট পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট আর ইকুয়ালি এফিসিয়েন্ট এটা কিন্তু কমন একটা এক্সাম্পল আছে বুঝছেন এই কমন এক্সাম্পল আছে হাইপোথিসিস আছে অল মার্কেট প্লেয়ার আর ইকুয়ালি এফিসিয়েন্ট ইকুয়ালি এফিসিয়েন্ট যাই হোক যেহেতু আপনার যেহেতু আপনার আপনি ইম্পোর্টার আপনি জানেন প্রাইস বাড়বে এক্সপোর্টার যিনি আছেন ফার্মার ওনারা কিন্তু সেম ধারণা আছে প্রাইস বাড়বে

যে ডেটে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করবেন এই ফ্রড কন্ট্রাক্ট ইজ এ ডেভিড এগ্রিমেন্ট দেখছেন একজন এগ্রিমেন্ট এটা এক ধরনের ডেভিড বুঝছেন খেয়াল করে দেখেন যেটা ইনসেপশন আজকে যেন কন্ট্রাক্ট করলেন যে কন্ট্রাক্ট করলেন সেটা ইনসেপশন বলে হ্যাঁ কন্ট্রাক্টটা এক্সিকিউট হবে না সেটেলমেন্ট হবে এক্সিকিউট সেটেলমেন্ট বলে সেটেলমেন্ট বা এক্সিকিউট তার আমরা খেয়াল করবেন এক্সিকিউট হবে কখন ফিউচারে না ফিউচারে হবে না

এগ্রিমেন্ট সেলারের সাথে বা ফার্মারের সাথে তিন মাস পরে যে গমটা হবে সেই গমটা আপনাকে ডেলিভারি দিবে খেয়াল করে দেখেন এই তিনটা ইস্যু প্রথম ইস্যু হলো খেয়াল করে দেখেন ফিউচার ডেট অফ সেলমেন্ট তিন মাস পরে সেলমেন্ট হবে সেকেন্ড ইস্যু ছিল ফিউচার প্রাইস

ড্রাইভিস তাহলে ড্রাইভিস কন্ট্রাক্ট এগুলো আমরা থার্ড কন্ট্রাক্ট ড্রাইভিস ফাইভ ইনস্ট্রুমেন্ট বিটুইন বায়ার্স টু পার্টি তাহলে আমি এখানে বললাম দুইটা পার্টি জান যে ফ্রড কোনটা করলাম আমি এটাই কিন্তু এটা না এটাই কিন্তু একজন ড্রাইভিস এটা ফাইভ কন্ট্রাক্ট তাই না স্যার আপনি কিভাবে কিভাবে স্যার পজিশন করলেন যে এই গমের দাম বেড়ে যাবে তিন মাস পর

তার জন্য পেমেন্ট করা শেয়ার মার্কেট শেয়ার বেস করলে শেয়ার টাকা টাকা দেওয়া শেয়ার কেনা লাগে তাই না কিন্তু এখানে কিন্তু আমরা কন্ট্রাক্ট করলাম বাইরের সেলার মধ্যে কোনো প্রাইস নাই কোনো জাস্ট একটা ইয়ে হতে পারে কি বলে একটা ডিপোজিট হতে পারে অ্যাডভান্স হতে পারে

ডলার এখন যে ফিজিক্যাল মার্কেট 1000 ডলার হয়ে গেছে গা এখন বলেন আমার কাছে ডেউস আছে কন্ট্রাক্ট আছে সে কন্ট্রাক্ট প্রাইস কত আছে আছে আপনি যদি এই কন্ট্রাক্টটা